नमस्कार, आप देख रहे हैं न्यूज दिन भर। मैं हूं औरंगजेब इस्मत। अमित शाह के बंगाल दौरे को लेकर आसनसोल के कार्यकर्ताओं में जो जोश खरोश देखने को मिल रहा है, अमित शाह के दौरे को लेके भाजपा के लीडरों में काफी उत्साह देखने को मिल रहा है। कोई वीडियो के जरिया तो कोई हर तरह से बीजेपी के कार्यकर्ताओं को कलकत्ता के धर्मतल्ला में ले जाने की कोशिश में लगी है। कल देखना है अमित शाह के दौरे को लेकर और कल की मीटिंग को लेकर क्या भाजपा शाह के दौरे को कामयाब बना पाएगी। नमस्कार दोस्तों, आसनसोल वासी कार्यभार मन कर 2021 विधानसभा निर्वाचन पर विभिन्न अंचले तृणमूल कांग्रेस वायलेंस पांडवेश्वर जमुड़िया रानीगंज बारामती आसानसोल दक्षिणे ग्रामीण एलिका आसानसोल शहर उल्टी जे झारखंड लागुआ जो अंचल से भाव जो साधारण गरीब मानुषे बाड़ी घर बाड़ी लुट करा जरा विभिन्न प्राइवेट फार्मे काज करछे तादेर काज केड़े नेवा हयेछे अनेके बांगला छाड़ते बाध्य करा हयेछे तार प्रतिबाद जानाबेन एवं तार संगे संगे केंद्रीय सरकार ये राज्य जुन्ना गरीब मानुषे जुन्ना जी अर्थ पाठाच्छे सेटा 100 दिनेर काजेर माध्यमे होक प्रधानमंत्री आवास योजनार माध्यमे होक विभिन्न मिड डे मिल बच्चादेर स्कूलेर ड्रेस प्रसूति मायेदेर खावार गरीब मानुषदेर प्रधानमंत्री गरीब कल्याण योजनाय जे चाल गम पाठानो সবটাই যেভাবে তৃণমূল কংগ্রেসের বার্তা ব্যক্তিরা তাদের পদাধিকারীরা তাদের নেতা মন্ত্রীরা যেভাবে চুরি করেছে এর প্রতিবাদ জানাবেন না, এই পরিস্থিতি আপনারা পাল্টাতে চান না। আমরা জানি যে বাংলার মানুষ, আসানসোলের মানুষ, জামুড়িয়ার মানুষ, উল্টির মানুষ, বারাবনির মানুষ, বার্ণপুরের মানুষ, রানীগঞ্জের মানুষ, পাণ্ডবেশ্বরের মানুষ, লাউদুয়ার মানুষ, চিত্তরঞ্জনের মানুষ, সারানপুরের মানুষ আপনারা এগুলো থেকে পরিত্রাণ চান। আসল আসল সময় চলে এসেছে, যে দুদের জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করে এসেছেন সে টাইম এবার চলে এসেছে। তৃণমূল কংগ্রেসের শেষের সুর এবং এই যে মহাযজ্ঞ প্রারম্ভ হতে চলেছে, তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করে আসল পরিবর্তন বাংলায় আনার যে লড়াই, সেই লড়াইকে জোরদার করার জন্য আমাদের দেশের যশস্বী হোম মিনিস্টার বিজেপি সর্বভারতীয় নেতা অমিত শাহজি আগামী 29 তারিখ কলকাতায় আসছে। আসুন আমরা সবাই মিলে তার জনসভায় উপস্থিত হই এবং চোর মুক্ত বাংলা গড়ে তুলতে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করি। আসুন সবাই মিলে একদিন 29 তারিখ বাংলার জন্য, সেদিন আমাদের ব্যক্তিগত জীবনের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকেও সেটাকে 30 তারিখ করবো, একদিন আগে করে নেবো, দুদিন পরে করবো, কিন্তু 29 তারিখ বাংলার মুক্তির সংগ্রাম, সে সংগ্রামে আমরাও অংশগ্রহণ করলাম, বাংলার মুক্তির সংগ্রামে লড়াইয়ে আমরাও আমাদের ভূমিকা পালন করলাম, সেটা দেখানোর দিন এবং ওই লড়াইয়ে সামিল হয়ে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় অংশীদার হওয়ার একটা সুযোগ আমাদের কাছে এসছে। আসুন সবাই মিলে সেদিন কলকাতায় যাই।